শুক্রবার দুপুর থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে। তদারকি করতে ঘাটে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌর প্রশাসক সুমালা আগরওয়ালা সহ প্রশাসক মণ্ডলীর অন্যান্য সদস্যরা। বিসর্জন করতে আসা পুণ্যার্থীদের সঙ্গে ঢাকের তারে নাচ করেন পৌর প্রশাসক। এর পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে বিসর্জন করতে আসা পুণ্যার্থীদের হাতে মিষ্টির প্যাকেট এবং পুরসভার সার্টিফিকেট প্রদান করা হয়। পৌর প্রশাসক সুমালা আগরওয়ালা বলেন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বিসর্জনের জন্য। তিনি বলেন, পুরকর্মীরাই বিসর্জন করবে, দুর্ঘটনা এড়াতে পুরকর্মীরা তৎপর থাকবেন বিসর্জনের ঘাটে। এর পাশাপাশি করোনা আবহে স্যানিটাইজার করে দুর্গা প্রতিমা বিসর্জন করা হবে বলেও জানান তিনি। Thank you.
সিঁদুর দিলাম, বরণ করলাম মাকে। সারা বছর ওয়েট করে থাকি, একটা বছর পুরো, আজকে দিনটা খুব আনন্দের এবং তার সাথে খুব দুঃখের দিন। মাকে আজকে বিদায় জানাতে হচ্ছে, সারা বছর ওয়েট করার পরে যখন এই দিনটা আসে আনন্দের লাগে, কিন্তু যখন বিদায় জানাতে হয় খুব কষ্ট লাগে। তো চার দিন ভীষণ এখানে আনন্দ করলাম, আমাদের অনেক সঙ্গ ক্লাবে ভীষণ আনন্দ করেছি, খুব মজা হয়েছে, চার দিন ভীষণ ভালো কেটেছে। আজকে তো একটু মানে চোখে জল এসে যাচ্ছে, মাকে বিদায় দিতে ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো মন্দ সব দিক খুব ভালো লাগছে। আবার বছর বছর এরকম ভালো দিন আমাদের সকলের লাইফে আসুক, করোনা মুক্ত হোক দেশ, আমরা সবাই সুস্থ থাকি, স্যানিটাইজ করি, ভালো মাস্ক লাগাই, সতর্কভাবে চলি। আমি সবাইকে আবেদন করব, সবাই ভালো করে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে সকলকে শারদীয়া শুভ শারদীয়া। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? সঙ্গমিত্রা বোস। কোথায় এসেছিলেন, কী করলেন? এখানে এসে আমরা ঠাকুর বরণ করলাম প্রতি বছরের মতন। এবছর এসেও ঠাকুরকে মানে বিজয়া দশমীর আগে যে ঠাকুরকে বরণ করা হয় পান বাতাসার ঠাকুর প্রতি, সেটাই করলাম বলে মানে এটাই প্রার্থনা ঠাকুরের কাছে, এটাই চাইলাম যে প্রতি বছর যেন আমরা এইভাবে সবাই ভালোভাবে আসতে পারি ঠাকুরের কাছে, ঠাকুর সকলের মঙ্গল করুক, পৃথিবীকে করোনা মুক্ত করুক, মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে, সকলের আশীর্বাদ ঠাকুরের যেন সবার মাথার উপর থাকে, এই আর কি। মনটা খুবই ভারাক্রান্ত, আবার এক বছরের অপেক্ষা। হ্যাঁ, এক বছর আবার আমরা এই দিনের জন্য অপেক্ষা করতে থাকবো, আবার মা কখন আসবেন। এই চারটা দিন তো মানে মানুষের জীবনের সবথেকে সেরা দিন থাকে, যে পুজোর সময়টা যেভাবে মানুষ কাটায় সব থেকে সেরা দিন থাকে। তো তাই আবার এক বছরের জন্য আমরা আবার অপেক্ষা করবো, চার দিন যেন আবার সবাই মানুষ সবাই মানে সব বাঙালি যেন মানে আনন্দ উৎসবে মেতে ওঠে। আপনার নাম? আমার নাম বাসবী চক্রবর্তী। বাসবী চক্রবর্তী।